বন্ধুরা নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে স্নেহা লাভ বা ডাইভারিতে আপনাদের আরোগ্য স্বাগত। তো আজকে যে কথা বলতে চলেছি যে জিনিসটি নিয়ে, সেটি হলো কলমি শাক। তো এই কলমি শাক পাখিদের খাওয়ানোর যে উপকারিতা রয়েছে সেটার কোনো কিছুই তা ফুলফিল করতে পারবে না কোনো কোনো জিনিস, কারণ এই শাক দ্বারা আমরা যদি কোনো ওষুধ প্রয়োগ না করে থাকি তো পাখিদের মধ্যে যে পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি পূর্ণ করে, সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ করার জন্য কলমি শাক অতি অবশ্যই আপনাদের পাখিদেরকে খাওয়াতে হবে। সেটা আপনারা বর্ষাকালটুকু বাদ দিয়ে, আর না হলে গ্রীষ্ম, শীত, যে কোনো টাইম, বসন্ত, হেমন্ত, যে কোনো টাইমে আপনারা পাখিকে এই কলমি শাক প্রত্যেক সপ্তাহে দুদিন করে, মাসে 8 দিন আপনারা যদি দেন, পাখিদের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতিটা দেখা যায় সেই ক্যালসিয়াম ঘাটতিটা একদমই থাকবে না। তো দেখে নিই আপনাদেরকে ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেই জন্য আমি নিয়ে এসেছি এই কলমি শাকগুলো। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কলমি শাকগুলো আমরা নিয়ে এসেছি, আমাদের দেশে ঘরের মধ্যেই হয়ে থাকে, যে কোনো জায়গাতে জমি টমিতে হয়ে থাকে। তো আপনাদের ওখানে হয়তো কিনতে পাওয়া যেতে পারে, তো যাদের ওখানে কিনতে পাওয়া যাবে আঁটি আঁটি করে কিনতে পাওয়া যায়, তো সেই আঁটি নিয়ে আসবেন। কত করে নেবে? 5 টাকা 10 টাকা নেবে, কিন্তু নিয়ে এসে আপনি আপনাদের পাখিকে যদি এই জিনিসটা যদি প্রত্যেক সপ্তাহে দুবার করে দেন তো ওদের মধ্যে থাকা যে ক্যালসিয়াম ঘাটতিটা সেটাও পূরণ হয়ে যাবে, এবং এর থেকে অনেক কিছু আরও ভিটামিনস পাওয়া যায় এবং মিনারেলস সব কিছু পাওয়া যায়। তো এই শাক খাওয়ানোর ফলে ওদের শরীরে নানা রকমভাবে যে সমস্যাগুলো থেকে থাকে সেগুলো চলে যাবে। এবং এই শাক আমি বর্ষাকালে দেওয়ার জন্য কেন না বলছি সেটার পেছনেও একটা কারণ রয়েছে, কারণ বর্ষাকালে দেওয়া মানে, এগুলো খাওয়া মানে ওদের একটা পটির সমস্যা চলে আসে, সেই পটির সমস্যাটা খুব খারাপ। তো এই শাক দিলে আরও বেশি তার মধ্যে প্রবলেম হতে থাকে। তো এই বর্ষাকালে এই শাকের মধ্যে থেকে নানা রকম রোগের সৃষ্টি হয়। তো দয়া করে আপনারা শাকটা বর্ষাকালের জন্য অ্যাভয়েড করে যাবেন, আর শীত গ্রীষ্ম এগুলোতে আপনারা শাকটা দিয়ে থাকবেন, তো কোনো সমস্যাই হবে না। যেই মুহূর্তে দেখছেন যে বর্ষাকাল চলে এসছে তো শাক দেওয়ার দরকার নেই, যেদিন দেখবেন যে প্রচণ্ড রোদ বেরিয়েছে সেদিন দেবেন, ঠিক আছে? তো আজকে আমি আমার পাখিগুলোকে এগুলো খেতে দেবো, কারণ ওদেরকে আমি হাঁড়ি দিয়েছি বন্ধুরা। তো হাঁড়ি দেওয়ার জন্য ওদের ক্যালসিয়ামের ঘাটতি হবে, তো ওরা ডিম লে করবে, মানে ওদের ক্যালসিয়াম প্রচণ্ড পরিমাণে লাগবে। তো আমি চাইবো ওদেরকে এই মুহূর্তে হাইজিন, যত খাবার দাবার আছে সেই সব খাবার দাবার প্রোভাইড করবো। আপনারা দেখুন আমি ওদেরকে দিচ্ছি, ওরা কীরকমভাবে এসে খাওয়া দাওয়া করে মোটামুটি, এগুলো চলুন দেখা যাক। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে শাকটা নিয়ে গেছি, তো কারণ এগুলো আমি জমিন থেকে নিয়ে এসেছি, তো এগুলোকে এখন বালতির মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে এইভাবে, কারণ এর মধ্যে অনেক কিছু নোংরা লেগে আছে, তো সেই নোংরাগুলো পাখিদের মধ্যে যেন না যায় সেই চেষ্টাটা আপনাদের করতে হবে। তো এইভাবে ধুয়ে নেবেন, আর ধুয়ে নিয়ে ভালো করে ছেঁকে নেবেন। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি কতটা খারাপ জল বেরিয়েছে, দেখুন এখানে কতটা খারাপ জল বেরিয়েছে। এই যে নোংরা জলটা, এটাকে আপনাকে ফেলে দিতে হবে, এবং পাখিদের আর একবার যতবার ধুতে পারবেন তত ভালো, যে এর মধ্যে লেগে থাকা যে খারাপ জিনিসগুলো সেগুলো পাখির জন্যই খারাপ, সেগুলো দেবেন না। শাকটাকে যতটা খুশি আপনারা ওয়াশ করে নেবেন, আর দেখবেন ওয়াশ করলে এর মধ্যে থেকে অনেক রকম খারাপ যে নোংরা টোকরাগুলো লেগে থাকা সেগুলো ক্লিন হয়ে যাবে, কারণ এর মধ্যে অনেক কিছু নোংরা লেগে থাকে সেগুলো পাখিদের জন্য খুব খারাপ, ঠিক আছে? তো এই দেখুন আমি মোটামুটি শাকগুলো ফ্রেশ করে নিয়েছি, আর জলটা এক্ষুনি ঝরে যাবে, জলটা ঝরে গেলে আমি ওদেরকে দিয়ে দেবো, কারণ এদের কিন্তু জল লেগে থাকলে ওরা একটু ডিস্টার্ব ফিল করে, খুব খারাপ মতো ভাবে যে না খাবে কি না। একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে আমি তো এর মধ্যে রেখে দেবো, আর পাখিদেরকে আমি দিয়ে দেবো। তো এখন আমার মোটামুটি রেডি শাকটা, আমি যাবো গিয়ে এখন পাখিদেরকে দেবো, চলুন যাওয়া যাক ওদেরকে দিয়ে দিই। তো বন্ধুরা, পাখিদেরকে এখন মোটামুটি দিতে যাচ্ছি শাকটা নিয়ে, তো একটা একটা ঘরে আমি এটা খুলবো আর শাকগুলো দিয়ে দেব। এখন লাভবার্ডগুলোকে কিছুটা দিয়ে দিই এখান থেকে, ওরা খেয়ে নেবে, লাভবার্ডের খাঁচাতে দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দেবো বদ্রির খাঁচাতে, তো ওরাও খুব পছন্দ করে খায় এই শাকটা, তো ওদেরকেও দিয়ে দেবো আমি এইভাবে। দেখো ওদের ঘরেতেও দিয়ে দিয়েছি, তোরা ওরা প্রচণ্ড মজা করে খেতে থাকবে, দেখুন কত ভালোভাবে দিয়েছি, খুব পরিমাণে খাবে ওরা। এইভাবে দিয়ে দেবেন আপনারা। তো ফ্রিঞ্চের ঘরেতেও কিছুটা দিয়ে দেব,
ওরা যতটা পারবে খাবে, ঠকলি ঠকলি, না হলে ওরা ফেলে রেখে দেবে বা ওদের বাসার মধ্যে টেনে নিয়ে চলে যাবে। দেখুন ওরাও এসে খাবে। এখানে ফ্রেঞ্চদেরকেও দিয়ে দিলাম, তো বদরি দিয়ে দিচ্ছি, সব এখন ভয়ের কারণে খাচ্ছে না। তো এখন কিছুটা দিয়ে দেবো বেঙ্গলি ফ্রেঞ্চকে, হ্যাঁ বেঙ্গলিকেও কিছুটা দিয়ে দিলাম, যদি ওরা ঠুকরি ঠুকরি কিছুটা খেতে পারে। আর এখানে দিয়ে দেবো জাভাকে, সবাইকে কিছুটা কম 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 করে দিয়ে দেবো মোটামুটি, কারণ এরা চেষ্টা করে যে হ্যাঁ খাওয়ার জন্য। এখানে এদেরকেও কিছুটা দিয়ে দিলাম, আর এখানে কিছুটা ছোট্ট ফ্রিঞ্চ রয়েছে, জেব্রা ফ্রিঞ্চ, এই দেখুন, তো এদেরকেও কিছুটা দিয়ে দেবো আমি, কারণ সবাই খাক, নাহলে ক্যালসিয়াম পাবে কী করে। তো এইভাবে মোটামুটি আমি সবাইকে এখন দিয়ে দিয়েছি। দেখুন জাভা দুটো বসে আছে এখানে, এদের হেলথগুলো দেখুন কত সুন্দর রয়েছে। এখানে বেঙ্গলিটা বসে আছে, আর এখানে মেয়ে পাখিটা বসে ও ডিমকে তা দিচ্ছে, ডিম দিয়েছে ওখানে, তো ওদেরকে মোটামুটি তবুও দিলাম। এই দেখুন এখানে ফ্রিঞ্চগুলো খেতে বসে গেছে, দেখুন এখানে এসেছে খেতে বসবে, আর মোটামুটি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কলমি শাক থেকে মোটামুটি এরকম ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আপনাদের বাড়িতে যদি থেকে থাকে আপনারা দেবেন। আর পটির সমস্যা এই কারণে চলে আসে, কারণ শাক খাওয়া ভালো কিন্তু অত্যাধিকটা ভালো নয়, যেটা লিমিট যতটা ততটা দেওয়া উচিত। তো সেটা মানুষের হোক আর পাখির হোক, যাই হোক মোটামুটি, তো শাকগুলো আপনারা দেবেন। তো অনেক রকম ধরনের শাক আপনারা দিতে পারেন, পালক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, আপনি এই আমাদের কলমি শাক দিতে পারেন বা থালকুনি পাতা দিতে পারেন। আর আপনার রক্ত বাড়ানোর জন্য যে পাতাটা হয় ওটা আমার ঠিক এ মনে নেই, তো ওই পাতাটাও দিতে পারেন আপনারা। তো কুলকা পাতা, আমরা কুলকা পাতা বলে থাকি, ওই পাতাটাও আপনার যদি বলেন আপনি, তাহলে ওই পাতা নিয়েও ভিডিও করে দেবো আপনাদের, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনাদের তো আমাকে কমেন্টস করে প্লিজ জানাবেন। এখনকার জন্য ধন্যবাদ।